নমস্কার, ওয়েলকাম টু হেলথ ইনসাইড। আমি শম্পা বর্মন, আমি সল্টলেক MRI হসপিটালে ডায়েটিশিয়ান হিসেবে পোস্টেড আছি। আজকে আমার টপিক হলো ব্রেস্ট ফিডিং, এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং। মায়ের বুকের দুধ কেন শিশু এবং মা দুজনের জন্যই উৎকৃষ্ট, সে বিষয়ে আজকে আমরা কিছু কথা বলবো। জন্মের পর থেকে প্রথম ছ মাস পর্যন্ত মায়ের বুকের দুধই হলো শিশুর জন্য আদর্শ এবং উৎকৃষ্ট খাদ্য। তার অনেকগুলো কারণ আছে। প্রথমত, মায়ের বুকের দুধে পুষ্টিমূল্য এমন আছে যেটা শিশুর জন্য সবথেকে উৎকৃষ্ট। শিশুর ঠিক যেমনটা প্রয়োজন, মায়ের বুকের দুধ তেমনই চাহিদা পূরণ করতে সক্ষম। এছাড়া আরও অনেক কারণ আছে যেটার জন্য মায়ের বুকের দুধই হলো শিশুর জন্য এবং মায়ের জন্য দুজনের জন্যই ভালো। আসুন জেনে নিই সেই কারণগুলো কী। প্রথমত, মায়ের বুকের দুধের পুষ্টিমূল্য শিশুর জন্য একদম ঠিকঠাক। শিশুর যে অনুপাতে পুষ্টি প্রয়োজন, মায়ের বুকের দুধে প্রোটিন, কার্বোহাইড্রেট, সুগার, ফ্যাট এবং অন্যান্য পুষ্টিমূল্যগুলো ঠিক সেই অনুপাতেই আছে। মায়ের বুকের দুধে থাকা লাইভ সেল বা অ্যান্টিবডি শিশুকে জন্মের পরবর্তী কিছু কমন রোগ থেকে রক্ষা করে। অ্যাজমা বা ইনফ্লুয়েঞ্জার কোনো সমস্যা থাকলে সেটাও বুকের দুধ দ্বারাই প্রতিহত করা সম্ভব। মায়ের বুকের দুধ খাওয়া শিশুদের ক্ষেত্রে দেখা গেছে লেপটিন নামক হরমোনটি বেশি থাকে। শিশুর শরীরে লেপটিন নামক হরমোনটি ক্ষুধা বা খিদে নিয়ন্ত্রণে সাহায্য করে। শিশুর জন্মের পর প্রথম কয়েকদিন মায়ের বুক থেকে যে হালকা হলুদ রঙের, ঈষৎ হলুদ রঙের যে তরল নির্গত হয়, যাকে আমরা কোলোস্ট্রাম বলি, কোলোস্ট্রামের পরিমাণ খুব কম হয়, কিন্তু যেটুকু হয় সেটুকুই শিশুর জন্য অপরিহার্য। কোলোস্ট্রাম হলো শিশুর জন্য প্রথম ইমিউনাইজেশন। শিশুর প্রাথমিকভাবে বিভিন্ন রোগ প্রতিরোধ করার ক্ষমতা কিন্তু এই কোলোস্ট্রামই লুকিয়ে থাকে। কোলোস্ট্রামে থাকা IgA শিশুর নাক, কান, গলার বিভিন্ন রোগ প্রতিরোধে সাহায্য করে। কোলোস্ট্রাম শিশুকে আরও অনেক রোগের হাত থেকেও রক্ষা করতে পারে। ইনফ্লুয়েঞ্জা বা ডায়রিয়া প্রতিরোধেও কোলোস্ট্রামের ভূমিকা অপরিহার্য। মায়ের বুকের দুধ শিশুর সঠিক ওজন বৃদ্ধিতে সাহায্য করে। শিশুর সঠিক খাদ্যাভ্যাস গড়ে তুলতেও মায়ের বুকের দুধ কিন্তু আদর্শ। তোলা দুধ থেকে অনেক সময় অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা বাচ্চাদের দেখা যায়। মায়ের বুকের দুধ খেলে সেই সমস্যা হয় না। গরুর দুধ কিন্তু বাচ্চাকে জন্মের এক বছরের আগে দেওয়া উচিত নয়। সেই এক বছর পর্যন্ত মায়ের বুকের দুধই হলো শিশুর জন্য আদর্শ। ক্যালসিয়াম নামক এই মিনারেলসটিও মায়ের বুকের দুধ থেকেই শিশু উপযুক্ত পরিমাণে পেতে পারে। যদি মায়ের প্রসবের আগে নিউট্রিশন ঠিকঠাক থাকে, তবে শিশুর পরবর্তীকালে নিউট্রিশন কিন্তু মায়ের বুকের দুধ খেলে সঠিকভাবে গড়ে উঠতে পারে। এছাড়া মায়ের জন্যও শিশুকে স্তন্যপান করানো খুব জরুরি। তার কারণগুলো হলো, মায়ের প্রসব পরবর্তী মেদ ঝরাতে কিন্তু এই এক্সক্লুসিভ ব্রেস্ট ফিডিং খুব সাহায্য করে। পরবর্তীকালে মায়ের প্রসব পরবর্তী যে অবসাদ তা কাটিয়ে উঠে শিশুর সঙ্গে মায়ের আত্মিক যোগাযোগ গড়ে তুলতেও কিন্তু ব্রেস্ট ফিডিং অপরিহার্য। স্বাভাবিক উপায়ে জন্ম নিয়ন্ত্রণে এবং মায়ের জন্য মাসিক ঋতুচক্র ঠিক করতে ব্রেস্ট ফিডিং কিন্তু খুব উপকারী। আর সবথেকে শেষে, মায়ের জন্য এবং শিশুর জন্য ব্রেস্ট ফিডিং তো আদর্শ আমরা বললামই, তার থেকে আমরা বুঝতেই পারছি যে ব্রেস্ট ফিডিংয়ের দ্বারা মায়ের শ্রম, খরচ এবং সময় দুটোই বাঁচে। তো বোঝা গেল মায়ের জন্য এবং শিশুর জন্য বুকের দুধ কেন আদর্শ খাদ্য। এই বিষয়ে যদি আরও বিস্তারিত জানতে চান তাহলে আমাকে ইনবক্স করতে পারুন। আমি আপনাদের কোয়ারিজ যতটা সম্ভব দূর করার চেষ্টা করব। ধন্যবাদ।